ও কি শীত ভাই, একটা মোটা দেখে জ্যাকেট দেন তো, যেন একদমই শীত না লাগে। কি জ্যাকেট নিবেন? কি জ্যাকেট নিবে? হ্যাঁ জ্যাকেট নিব ভাই, খুব শীত লাগতেছে। আমারে তাড়াতাড়ি পুরো দেখে একটা জ্যাকেট দেন তো। এই মি, আপনি কি পাগল হয়েছেন নাকি? আমাদের গরমের তালায় শরীর পুইরা যায় আর আপনি জ্যাকেট নিতে আইছেন? আপনি তো বড় পাগল মিয়া। কি বলেন ভাই, গরম গরম আবার কোথ থেকে আসলো? আমি তো শীতের ঠেলায় বাঁচতেছি নে। এক মিনিট দাঁড়ান ভাই, আমি আসতেছি। কি রোদ্রু, আমরা গরমের ঠেলায় বাঁচতেছি না আর এর নাকি শীত লাগে। যাই তো দেখি শালায় পাগল হয়েছে নাকি। কি হয়েছে ভাই, আমার জ্যাকেট না দিয়ে কই গেলেন আপনি? আরে ভাই, আপনি কি পাগল না ছাগল? বাইরে রোদ্রুর জ্বালায় কেউ হাঁটতে পারতেছে না আর আপনি নাকি জ্যাকেট নিতে আইছেন? ভাই বাইরে তো রোদ, কিন্তু রোদি তো তাপ নেই। যে পরিমানে শীত পড়তেছে ভাই, আমি তো শীতের জন্যই থাকতে পারতেছি না। ভাই আমারে আপনি জ্যাকেট দেন, আমারে জ্যাকেট দিয়ে আপনি বাঁচান ভাই। এত বড় পাগলের পাল্লায় পড়লাম রে। আচ্ছা ভাই এদিকে আসেন, আপনার দিতাছি। এই যে নেন ভাই। এই এই কি করতেছেন ভাই? আরে ভাই আর বইলেন না, এর নাকি জ্যাকেট লাগবে, এই জন্য জ্যাকেট দিতাছি। এই গরমে জ্যাকেট? বুঝলাম না ভাই, আপনি গরম গরম করতেছেন, আমি শীতের জন্যই বাঁচতেছি না। বাংলাদেশে গত 10 বছরে কোনো গরমই পড়ে নাই। আচ্ছা যাই হোক ভাই, আপনার জ্যাকেটের দাম কত হয়েছে বলেন, আমি তাড়াতাড়ি আগে জ্যাকেটটা পরি। আমার যে পরিমানে শীত লাগতেছে ভাই, আমারে মনে হয় বাঁচানো যাবে না। আমি তাড়াতাড়ি জ্যাকেটটা পরি রে ভাই। ওরে আল্লাহ রে, কি পরিমানে শীত! এই শীতের ভিতর কি একটা সাধারণ মানুষ বাঁচতেই পারে? এইবার একটু ভালো লাগতেছে ভাই, খুব ভালো লাগতেছে। এই হালায় মনে হয় সত্যি সত্যি পাগল হয়ে গেছে। আচ্ছা ভাই আপনি 2000 টাকা দেন। এই নেন ভাই আপনার টাকা, আমি যাই। আচ্ছা ঠিক আছে যান। এইখানে থাকলে আমি পাগল হয়ে যাব। কি হচ্ছে? ও কি শীত বাবা রে, আর বাঁচতেছি নে, রোদে একটু তাপও নেই, বরফের মতো ঠান্ডা। এ দাঁড়া দাঁড়া দাঁড়া, এই তুই কি পাগল টাগল হয়ে গেছিস নাকি? এই গরমের মধ্যে খেতা গায়ে দিয়ে, জ্যাকেট গায়ে দিয়ে, টুপি মাথা দিয়ে কো যাচ্ছিস? গরম মানে শীতের ঠেলায় জীবন যৌবন অন্ধকার হয়ে যাচ্ছে আর তুই আইছিস গরম। ভাই আমার তো খুব শীত লাগতেছে, এত শীত লাগে কেন? ওরে আল্লাহ এত শীত কেন? এই তুই কি সকাল টকল নেশা টেশা করে আসছিস নাকি? গরমের ঠেলায় আমাদের শ্বাস পিছন দিয়ে বাইরেতেছে আর তোর কাছে নাকি শীত লাগে? ভাই তোরা কি পাগল হয়ে গেছিস নাকি? বুঝলাম না, আমি তো বুঝতেছি না শীতকাল যায় না কেন, সেই শীতকাল কবে আইছে, এখনো শীতকাল যাচ্ছে না, এত শীত লাগতেছে কেন ভাই? আমি তো বুঝতেছি না আমার যে কেমন লাগতেছে। ওরে খুব শীত লাগতেছে ভাই, তুই আমার একটু বাঁচা। এই সাল কইতেকে আইছে শালা পাগল ছাগল, এই গরমে নাকি ওর কাছে শীত লাগে? তোর মাথায় কিছু আছে? এই তুই পাগল কারে বললি? তুই পাগল বলবি না আমারে, তুই পাগল, তোর 14 গুষ্টি পাগল, এই কারণে তো শীতের ভিতরে কোনো শীতের কাপড় পরিস নির। এ ভাই তুই আমারে মাফ করে দে, তোর কাছে আমি মাফ চাই। আচ্ছা বন্ধু তোর মাপ চাওয়ার দরকার নেই, তোর তো শীত লাগতেছে তাই না? তাইলে এক কাজ কর, তুই এই খেতাটা নে, তাইলে শীত লাগবে না। নে এই ছড়া, এ তুই কি শুরু করেছিস? আমি আবার কি শুরু করলাম? বুঝলাম না, তোর শীত লাগতেছে এই জন্য তোরে আমি একটু খেতা মুড়ি দিয়ে দিলাম, তোমার ভালো সহ্য হচ্ছে না তাই না? ঠিক আছে দরকার নেই, আমার শীত লাগতেছে আমি খেতা গায়ে দিই। বন্ধু এই যে রোদ পড়তেছে, রোদ থেকে তো অন্তত একটু গরম আসার কথা তাই না? কিন্তু গরম তো আসেই না, মনে হচ্ছে যেন রোদ থেকে বরফের ঠান্ডা আসে, এত ঠান্ডা কেন? ভাই তুই আমার সত্যি করি বল, তুই সকালবেলা কয় কেজি গাঁজা খেয়েছিস? ও গাঞ্জা, ওটা তো আমি প্রতিদিন কেজি কেজি খাই। এই চুকু, এই গাঞ্জা খাবো মানে? এই তোরে দেখে কি আমার পাগল মনে হয়? হ্যাঁ আমি কি পাগল? আমি একটা সুস্থ মস্তিষ্কের মানুষ। এই পাগল তো তুই, তুই পাগল বুঝছিস? তা না হইলে এই শীতের ভিতরে তুই একটা জ্যাকেট গায়ে দিস নির, তোর একটা টুপি মাথায় নেই, তোর সাথে কোনো খেতা নেই, তুই তো পাগল। হ্যাঁ দেখতেই তো পাচ্ছি তুই একটা সুস্থ মস্তিষ্কের মানুষ, আমরা দেখতেই তো পাচ্ছি। হ্যাঁ শালার পাগল ছাগল আইছে কোথ থেকে, এই শীতের ভিতরেও কিছু গায়ে দেয় না। পরে আল্লাহ আমার কি শীত লাগতেছে, আমি যাই তাড়াতাড়ি বাড়ি। শালা ওরে আগে ভালো ভাবতাম, শালা একটা মেন্টাল হয়ে গেছে, এই গরমের মধ্যে নাকি ওর কাছে শীত লাগে, শালা পাগল বলদ। কি হয়েছে ভাই? আরে ভাই আর বললেন না, ওই শালাই অব্র, ওর নাকি এই গরমের মধ্যে শীত লাগতেছে, শালাই কি পাগল নাকি? আরে ভাই আপনি জানেন না, অত ভালোই ছিল, অতিরিক্ত গরম পড়ার কারণে পাগল হয়ে গেছে। যে পরিমানে গরম পড়তেছে, এই গরমের ভিতরে মনে হয় আমরা এরকম পাগল হয়ে যাব, এই গরমের হাত থেকে আমরা মুক্তি চাই।